ওয়েলকাম মাই অনলাইন ক্লাস প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং দোয়া করি তোমরা যেন সবাই ভালো থাকো আজকে আমি অনার্স প্রথম বর্ষের ক্লাস নেবো তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি হচ্ছি নাসরিন আক্তার সহকারী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের কোর্স নাম্বার হচ্ছে এক আর কোর্স নেমটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি এই কোর্সটার ম্যান ইনভায়রমেন্ট রিলেশন এই রিলেশনের আমরা দুটা দিক আছে তার একটা দিক আজকে পড়ব সেটা হচ্ছে ডিটারমিনিজম আজকের মানে ক্লাস সেশনের শেষে আমরা আজকের পার্ট থেকে যেটা জানবো সেগুলো হচ্ছে যে ম্যান ইনভাররমেন্টাল রিলেশন কি ইনভাররমেন্টাল ডিটারমিনিজম কি কোর থিমস অফ দ্য ইন্টম ইনভাররমেন্টাল ডিটারমিনিজম অ্যান্ড দ্য মেজর থিঙ্কারস অফ জিওগ্রাফিক্যাল ইনভাররমেন্টাল ডিটারমিনিজম অ্যান্ড ক্রিটিসিজম অফ দ্য ডিটারমিনিজম ম্যান ইনভায়রমেন্টাল রিলেশন মানব পরিবেশ সম্পর্কটা কি মানব পরিবেশ সম্পর্ক সম্পর্কে যদি আমরা একটু কিছু বলি সেটা হচ্ছে ব্যক্তির জীবনধারার উপর প্রভাব বিস্তারকারী প্রভাব বিস্তারকারী যাবতীয় বাহ্যিক অবস্থাসমূহকে একত্রে পরিবেশ বলে সুতরাং মানুষের বসবাসের ক্ষেত্রে প্রাকৃতিক ও সাংস্কৃতিক সব ধরনের উপাদানের সম্মিলনই হচ্ছে পরিবেশ এ থেকে এটা স্পষ্ট যে মানবের বিশ্ব বিচরণের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা ব্যাপক পরিবেশ যেমন মানুষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে তেমনি মানুষও নিজের প্রয়োজনে পরিবেশের দেওয়া সুযোগগুলোর মধ্য থেকে নিজের সুবিধা পরিবেশকে ব্যবহার করে মানব পরিবেশের এই আন্তঃসম্পর্ককে বলা হয় মানব পরিবেশ সম্পর্ক কে কাকে নিয়ন্ত্রণ করে পরিবেশ মানুষকে নাকি মানুষ পরিবেশকে এ প্রশ্ন যেমন অনেক পুরানো তেমনি এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অনেক দুষ্কর কারণ সম্ভবত এই প্রশ্নের উত্তর সরাসরিভাবে হাঁ বা না দিয়ে দেওয়া যাবে না সৃষ্টির আদিতে মানুষ ছিল বেশ অসহায় তখন পরিবেশ মানুষের কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত আবার কালের বিবর্তনে মানুষ যখন হাতিয়ার আবিষ্কার করলো তখন তারা সামান্য হল পরিবেশের নিয়ন্ত্রণ হতে মুক্তি পায় এই অসহায় মানুষই কালক্রমে আবিষ্কার করলো বিভিন্ন ধরনের প্রযুক্তি এরই সাথে মানুষের প্রকৃতি নির্ভরতাও কমে যায় মানব পরিবেশের সম্পর্কের মাত্রা বা নিয়ন্ত্রণের মাত্রা পারিবেশিক নিমিত্তবাদ ও সম্ভাবনাবাদের জন্ম দেয় তাদের পেশা বলতে ছিল যা তা হল প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করা বা পশু শিকার করা মানব ইতিহাসের শুরুতে মানুষ যাজবজ জীবনযাপনে অতিবাহিত করেছে পরবর্তীতে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার বছর থেকে ক্রো ম্যাগননদের আগুনের আবিষ্কার এবং আরও পরে প্রায় বারো হাজার বছর আগে কৃষির উদ্ভাবন মানুষকে যেমন পরিবেশ শাসনের ক্ষমতা দিয়েছে তেমনি পরিবেশকে নিজের মতো করে গড়ে তোলার সুযোগও করে দিয়েছে পশুপালন ও নিজেদের খাদ্য উৎপাদন ক্ষমতা যখন মানুষ আয়ত্ত করেছে তখন পারিবাসিক অনেক বাধাকে উতটাতে সক্ষম হয়েছে মানুষ আর বাস করতে শুরু করে পৃথিবীর ব্যাপক এলাকা জুড়ে নৌকা আবিষ্কার ও মাছ শিকার যখন মানুষের স্বাভাবিক বিষয় হয়ে উঠলো তখন মানুষ নদী ও জলরাশিকে সম্পূর্ণ সম্পদপূর্ণ মনে করতে লাগলো এবং বাস করতে শুরু করলো নদীর প্রান্ত ঘেঁষে শিল্প বিপ্লবের ছোঁয়ায় গোটা বিশ্ব পরিবেশই যেন মানুষের হাতের মুঠে চলে এলো আর শুরু হলো সারা বিশ্বব্যাপী মানুষের পরিব্যাপন ম্যান ইনভারনমেন্ট রিলেশনে আমরা আগে বলেছি দুটো দিক আছে একটা হচ্ছে ইনভায়রমেন্টাল ডিটারমিনিজম একটা হচ্ছে ইনভায়রমেন্টাল পসিবিলিজম ইনভায়রমেন্টাল ডিটারমিনিজম হচ্ছে যেখানে মানুষের মানে পরিবেশের উপরে মানুষের কোনো হাত নেই মানুষ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত আর ইনভায়রমেন্টাল পসিবিলিজম হচ্ছে পরিবেশ মানুষের সামনে কতগুলো সম্ভাবনার উত্থাপন করে মানুষ তার প্রয়োজন অনুসারে সে সম্ভাবনা থেকে সে গ্রহণ করে এই দুটার মধ্যে আজ আমরা পড়ব ইনভারমেন্টাল ডিটারমিনিজম ইনভারমেন্টাল ডিটারমিনিজমটা কি এটা আমরা আজকে পড়ব প্রথমে আসছি যে মানুষের সব ধরনের কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত হচ্ছে এই চিন্তাধারা ভূগোলে পরিবেশ বাদ নামে পরিচিত আমাদের কিছুই করণীয় নেই আমরা পরিবেশের হাতে ক্রিয়ানক। পরিবেশ আমাদের যেভাবে চালায় আমরা সেভাবে চলি যে কাজ করতে বাধ্য করে আমরা সে কাজই করি পরিবেশের এই রূপ নিয়ন্ত্রণকারী ভূমিকার জন্য এই মতবাদকে ইনভায়রমেন্টাল ডিটারমিনিজম অথবা পরিবেশিক নিমিত্তবাদ বলা হয়ে থাকে এটার যদি আমরা মূল থিম ইনভাররমেন্টাল ডিটারমিনিজমের কোর থিম যেটা সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কি যে প্রাকৃতিক পরিবেশ বিশেষ করে জলবায়ু ও ভূমিরূপ মানুষের সংস্কৃতিকে রূপদানের ক্ষেত্রে সক্রিয় শক্তি হিসাবে কাজ করে মানুষ তার প্রাকৃতিক পরিবেশের অসার ও জড় উৎপাদন প্রকৃতি মানুষকে বিশেষ করে মানুষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে একই রূপ প্রাকৃতিক পরিবেশে অনুরূপ সংস্কৃতি উৎপাদন করে সব ঘটনায় মানুষের ইচ্ছা কোনো না কোনো নিমিত্তের থেকে উদ্ভূত এগুলো হচ্ছে মূল থিম যদি নিমিত্তবাদের আমরা কিছু নীতিমালা জানি তাহলে সেটা হচ্ছে যে গ্রিক চিকিৎসক হিপোক্র্যাটস নিয়ন্ত্রণবাদের ধারণার সূত্রপাত ঘটান তিনি তার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলেন যে বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর কারণে ইউরোপীয়রা উন্নত শারীরিক গঠনের অধিকারী ও পরিশ্রমী হয় অন্যদিকে বৈচিত্র্যহীন জলবায়ুর কারণে এশিয়ার জনগণ শারীরিক দিক থেকে দুর্বল হয় অ্যারিস্টটল মনে করেন শীত প্রধান অঞ্চলের লোকেরা সুঠাম দেহের অধিকারী হয় আর গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ বুদ্ধিমান হলেও শারীরিক দুর্বলতার কারণে তারা পরাধীন থাকে থাকে হিপোক্রেটিস চারশো বিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল তিনশো বার্ন খ্রিস্ট পূর্বাব্দে স্ট্রাবো চল্লিশ খ্রিস্টপূর্বে এবং জ্যাবো পনেরোশো তিরিশ থেকে পনেরোশো ছিয়ানব্বই এবং মন্টেস বক্তব্যে নিমিত্তবাদ অর্থাৎ ডিটার্মিনিজম ধারণাটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠে বনিয়াদি এবং প্রাক বনিয়াদি যুগে মানুষ প্রকৃতির সৃষ্টি ধারণাটি প্রাধান্য বিস্তার করতে শুরু করে এখন এখানে যে আমাদের ক্লাইমেটিক ডিটারমিনিজম কিভাবে হচ্ছে এগুলো এখানে হলো এখন আমরা দেখি যে এই যে পারিবেশিক নিমিত্তবাদ এই পারিবেশিক নিমিত্তবাদের ক্ষেত্রে যে সব বিজ্ঞানীরা খুব মানে চিন্তাধারার ভূগোলবিদগণ এই যে ইনভারমেন্টাল ডিটার্মিনিজমের চিন্তাধারার মনীষীগণ কারা এবং তারা কি বলেছেন সে সম্পর্কে আমরা আজকে জানব প্রথমে আসি অ্যারিস্টটল এরিস্টটল কী বলেছেন অ্যারিস্টটল তার পলিটিক নামক গ্রন্থে একটা বৈশিষ্ট্য মানে বৈষম্যের কথা উল্লেখ করেছেন তিনি দেখেছেন যে শীত প্রধান উত্তর ইউরোপের জনগোষ্ঠীর কর্মশক্তি অধিক কিন্তু তাদের বুদ্ধিমত্তা ও দক্ষতার অভাব রয়েছে ফলে তারা স্বাধীন হলেও রাজনৈতিক সংগঠন ও সাম্রাজ্য বিস্তারে তেমন যোগ্যতা স্বাক্ষর রাখতে পারেনি অপরদিকে দক্ষিণের গ্রীষ্মপ্রধান এশিয়াবাসীরা বুদ্ধিমান ও দক্ষ কিন্তু তাদের কর্মশক্তির অভাব হেতু পরাধীনতার বা দাসত্বের বন্ধনে আবদ্ধ রয়েছে তবে উভয় মাঝে অবস্থিত গ্রিকরা উত্তম গুণাবলীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিত তার স্বাক্ষর দেশ শাসন ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে প্রকাশিত হয় এরপরে আসি কার্ল রিটার তিনি পর্যবেক্ষক হিসাবে পর্যবেক্ষক হিসাবে অবলোকন করেন যে মানুষের উপর মৃত্তিকার প্রভাব এবং মৃত্তিকার উপর মানুষের কার্যকলাপ উভয়েরই গুরুত্ব রয়েছে ইউরোপা নামক দুইটা খণ্ডের একটা পুস্তককে তিনি উপকূলীয় পরিবেশের প্রভাবের ফলে নিরাপদ সংস্কৃতি বিকাশে ছোট ছোট লালন কেন্দ্র হিসাবে ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর গুরুত্ব সুন্দরভাবে বর্ণনা করেছেন এরপর আসি আলেকজান্ডার ভন হাম্বল্ট তিনি বৈজ্ঞানিক রীতিতে মানুষ ও পরিবেশ সম্পর্কে পর্যালোচনা করেছেন তিনি উপলব্ধ করেছেন যে পরিবেশ মানুষকে প্রভাবিত করে কিন্তু প্রাপ্ত তথ্য একটি মাত্র মতবাদ গঠনে যথেষ্ট নয় তিনি বলেন যে কোনো এলাকায় প্রাকৃতিক গঠন তথাকার অধিবাসীদের রীতিনীতির উপর প্রভাব বিস্তার করে না পার্বত্য পার্বত্য এলাকার ও সমভূমি এলাকার অধিবাসীদের চোখ যথেষ্ট ভিন্নতর নয় তিনি কসমস নামক গ্রন্থে এরূপ সুবিচারপূর্ণ বহু মনোভাব ব্যক্ত করেছেন তিনি লক্ষ্য করেছেন যে সমুদ্রের প্রভাবের ফলেই ক্রমশই ফনেশীয়দের এবং পরবর্তীকালে হেলেনিক জাতিসময় শক্তি ও প্রভাব বৃদ্ধি পেয়েছে ফ্রেডরিক রার্জেল ফ্রেডরিক রার্জেল তিনি হচ্ছে আঠারোশো থেকে উনিশশো তার সময়কাল হচ্ছে উনিশশো চার খ্রিস্টাব্দ তিনি বলেছেন যে সাধারণভাবে মানে পারিবেশিক নিমিত্ত বাদ সম্পর্কে তার ধারণা হচ্ছে উদ্ভিদ ও জীবজন্তুগুলোর নিয়ম অনুসারে মানব গোষ্ঠী ও প্রতিকূল পরিবেশে অভিযোজনের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকে তিনি আরও বলেন প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার জন্য মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপ ও ভিন্ন হয় বিশেষ করে আবহাওয়া জলবায়ুর ক্ষেত্রে এরূপ ভিন্নতা বিশেষভাবে দেখা যায় তারপরে আছেন অ্যালিন চার্চিল উনি উনি বলেছেন যে উনি উনি ছিলেন এখানে একটু বলে নিই স্যাম্পেল ছাত্রী ছিলেন তিনি তিনি রাজ্যেলের বক্তব্যকে আরও জোরালো করেছেন তিনি বলেছেন মানুষ ভূপৃষ্ঠের একটা সৃষ্টি এর অর্থ এই নয় যে পৃথিবী সে পৃথিবীর একটা সন্তান ধুলিকণার ধুলিকণা বরং পৃথিবী তাকে জন্মদান করেছে তাকে খাদ্য সরবরাহ করেছে তাকে কর্মভারের কর্মভারের দায়িত্ব দিয়েছেন তার চিন্তাধারা পরিচালিত করেছে তাকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন করেছে এবং একই সঙ্গে সে সব সমস্যার সমাধানের পথেরও সন্ধান করেছে এছাড়া স্যাম্পল আরও কিছু যুক্তি দেখান যে ভিন্ন ভিন্ন জাতিগত গোষ্ঠীর জনগণ যদি একই সম্পর্কযুক্ত সামাজিক অর্থনৈতিক বা ঐতিহাসিক বিকাশ সাধন করে তবে অনুরূপ সম্পর্ক জাতিগত কারণে না হয়ে পরিবেশগত কারণে হয়েছে বলে তিনি মনে করেন তিনি প্রাকৃতিক পরিবেশের চারটি নিয়ামক বা প্রভাবকের কথা বলেছেন একটা হচ্ছে সরাসরি প্রাকৃতিক প্রভাব বিশেষ করে জলবায়ু ধর্ম সাহিত্য চিন্তার ধারা এবং বাক্যের অলঙ্কার দ্বারা প্রতিষ্ঠিত আধ্যাত্মিক প্রভাব প্রাকৃতিক সম্পদের সাধারণ বৈশিষ্ট্যের কারণে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং ভৌগোলিক বিষয়বস্তুগুলোর প্রভাবের জন্য জনগণের জীবনধারণ বা তার উপর প্রতিক্রিয়া বিশেষ করে সহজ প্রবেশতার ক্ষেত্রে বাধা এরপরে আসি উইলিয়াম মরিস ড্যাভিস উইলিয়াম মরিস ডেভিস হচ্ছে তিনি কি বলেছেন যে উনিশশো সালে নয় খ্রিস্টাব্দে তার প্রকাশিত কন্টেন্ট অফ জিওগ্রাফি বইয়ে জৈবিক অবয়বের উপর প্রাকৃতিক প্রপঞ্চ গুলোর অত্যধিক প্রভাবের কথা বলেছেন তিনি বলেন যে যে কোনো বক্তব্যই ভৌগোলিক গুণ সম্পন্ন হয় যদি তা আমাদের বাসস্থান হিসাবে পৃথিবীর কোনো অজৈবিক উপাদান নিয়ন্ত্রণকারী হিসাবে এবং জৈবিক অধিবাসীদের অস্তিত্ব অথবা বিকাশ অথবা আচরণ অথবা বন্টনের মধ্যে প্রতিক্রিয়া বা সারা হিসাবে যুক্তিপূর্ণ সম্বন্ধ স্থাপন করে এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষের জ্ঞানগত দক্ষতার প্রতি কোনো প্রকার গুরুত্ব না দিয়ে ধারণা করা হয় যে প্রাকৃতিক পরিবেশ যে ধরনের উদ্দীপনা উপস্থাপনা করে সেভাবেই মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত হয় অথবা বা মানুষ সেইভাবেই সাড়া দিতে বাধ্য হয় এটা উইলিয়াম মরিস ডেভিসের এর কথা এরপরে আসি আমরা হচ্ছে এলস এলস অর্থ হান্টিংটন তিনি বলেছেন তিনি নিমিত্তবাদের স্বপক্ষে তার বক্তব্য উপস্থাপন করতে গিয়ে তিনি বলেছেন যে জলবায়ু ভূমিগঠন মাটি খনিজ উদ্ভিদ জীবজন্তু প্রভৃতি প্রাকৃতিক নিয়ামক মানুষের সংস্কৃতির উপর কীভাবে প্রয়োজনীয় শ্রদ্ধাধীন প্রভাব বিস্তার করে তিনি সেটা দেখিয়েছেন তার মতে বিশ্ব ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য জলবায়ু সম্পর্কে প্রথম উপলব্ধি করতে হবে মানুষের কর্মকাণ্ডের ধরন তার আচরণ এবং জীবনযাত্রার প্রণালীর উপর জলবায়ু যে পরোক্ষ প্রভাব বিস্তার করে হান্টিংটন তা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন দি পুলস অফ এশিয়া সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট এবং প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি মানব জাতির সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জলবায়ুর গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের ফলে কীরূপ মানব ইতিহাসের ধারা পরিবর্তন হয় সেই সম্বন্ধে তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন স্বাস্থ্যের জন্য যেমন নির্মল বায়ু নির্মল পানি নির্মল সুষম খাদ্য এবং আশ্রয়স্থলের প্রয়োজন ঠিক তেমনই সম্পূর্ণ মানুষের প্রভাব ভালো সরকারের উত্তম ধর্ম শক্তিশালী প্রতিষ্ঠান প্রভৃতি জাতীয় উন্নয়নের সহায়ক পাশ্চাত্যের দেশগুলোতে এটার নজির খুব ভালোভাবে পাওয়া যায় এরপর আসি গ্রিফিথ টেলর থমাস গ্রিফিথ টেলর তিনি বলেছেন যে তিনি সাধারণত রাজ্য এবং স্যাম্পলের মতো তিনি অবৈজ্ঞানিক নিমিত্তবাদী ছিলেন না তার মধ্যে ভূগোল হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক নিয়ে বিবেচনা করার একটা বিজ্ঞান অতীতের নিমিত্তবাদী ব্যাখ্যাগুলোকে তিনি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তার মতে প্রকৃতি অধিকতর ব্যাপকভাবে কোনো উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করে কিন্তু মানুষ এমন একটা শক্তি যার মাধ্যমে সভ্যতার অগ্রগতি সাধিত হয় এক্ষেত্রে মানুষের গুরুত্ব অপরিসীম মানুষ কলা কৌশল অবলম্বনের মাধ্যমে অঞ্চলের ব্যাপক অগ্রগতি সাধন করে টেলরের মতে মানুষ কোন দেশের বা অঞ্চলের উন্নয়ন ধারাকে দ্রুততর ধীরতর এবং নিশ্চল করতে সমর্থ কিন্তু যদি সে বুদ্ধিমান হয় তাহলে প্রাকৃতিক পরিবেশ যা ইঙ্গিত করে সেই ধারা থেকে তার সরে যাওয়া উচিত নয় এবার আমরা পরিবেশিক পারিবেশিক নিমিত্তবাদের ধারণাটার যে ক্রিটিসিজম মানে সমালোচনা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি মানে এই ধারণাটার ক্ষেত্রেও কিন্তু অনেক অনেকেই মানে ধারণাটার বিরুদ্ধে বলেছেন যেটা বলেছেন যে এখনও নিমিত্ত ধারণাটা ব্যাপক আলোচিত হলেও এটা যে কাঠামোগত জটিলতা রয়েছে যে সেই জটিলতার কারণে এটা জনপ্রিয় হতে পারে নাই তার প্রধান কারণগুলো কি ছিল প্রকৃতির নিয়ন্ত্রণের কথা বলা হলো মানুষ যে প্রযুক্তির মাধ্যমে পরিবেশকে নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারে তা পুরোপুরি অবজ্ঞা করা হয়েছে ধারণায় একই পরিবেশে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ঘরে উঠতে পারে অন্যান্য কারণে যে সম্ভাবনাকে এখানে গ্রাহ্য করা হয়নি যেমন একই পরিবেশের ধর্মের কারণে আলাদা সংস্কৃতি খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ প্রভৃতি গড়ে উঠতে পারে এরকম বাস্তব সত্যকে এ ধারণায় চিন্তা করা হয় নাই তাছাড়া প্রকৃতিকে বিভিন্নভাবে পরিবর্তন করে মানুষ কাজ করছে তাই এ ধরনের পরিবেশকে শুধু প্রাকৃতিক পরিবেশ বলার যৌক্তিকতা প্রশ্ন প্রশ্নবৃদ্ধ আর এই সব কারণে এ ধারণার জনপ্রিয়তা হারাতে থাকে এগুলো হচ্ছে এই মানে ইনভারমেন্টাল ডিটারমিনেজম ধারণার সমালোচনা বা ক্রিটিসিজম তো মোটামুটি আমরা আজকে ইনভারমেন্টাল ডিটারমিনেশনটা জানলাম এবং যেসব থিঙ্কাররা এর ব্যাপারে মতবাদ দিয়েছেন সেগুলো আমরা শুনলাম তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা শোনার জন্য এবং দেখার জন্য সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম